মা, তুমি আবার পূজা অ্যাপ চালু করে দিয়েছো? ইয়েস। আর এবার কিন্তু আটঘাট বেঁধেই নেমেছি, যাতে কেউ ফর্জারি না করতে পারে। আমার কেস নিয়ে যাতে তুমি আর সময় নষ্ট না করো, তাই জন্য নতুন করে আবার অ্যাপটা শুরু করলাম পূজা। এই তার মানে মায়ের ভক্তরা আবার অনলাইনে পূজা বুক করতে পারবে? আর তুমি এই অ্যাপ নিয়ে এগোবে পূজা রানী মুখার্জি? যাও, তোমার সিএর বইগুলো নিয়ে এসো। হ্যাঁ, তোমার খোকন স্যারকে আমি ডেকে পাঠাবো, আর যতদিন না খোকন স্যার আসছেন ততদিন আমি পড়াবো। যাও, সময় নষ্ট করো না। কি এখনই পড়াতে বসাবে নাকি? তাহলে আবিরের সাথে জুভেনাইল হোমে যাবো কি করে? আর আবিরটাই বা এখনো আসছে না কেন? কি হলো, কথা কানে গেল না? যাও, তোমার সিএর বইগুলোকে নিয়ে এসো। না না, মানে শোনো, তুমি না সবসময় আমার উপরে এভাবে হুকুম চালাতে পারো না, বুঝেছো? বেশ, তাহলে পূজারানী মুখার্জি থেকে পূজারানী ব্যানার্জি হওয়ার জন্য তৈরি থাকো। সে যদি তুমি ভাবো এখন আমাকে পূজারানী মুখার্জি থেকে ব্যানার্জি করে দেবে, তাহলে তাই করো। উড়ান, মোর ঘোরানো সপ্তাহ, সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।